হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা আজকে পড়ব নতুন দেশ নিয়ে। নতুন দেশের যে কবি পরিচিতি, অর্থাৎ যিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে কিন্তু আমরা আজকে জেনে নিব। প্রথমেই দেখো, আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আমাদের স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিই চলো। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তিনি কিন্তু বিশ্বসভায় প্রথম আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা এবং সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়া শেষ না হতেই তিনি কিন্তু আবার দেশে ফিরে আসেন, কিন্তু স্বশিক্ষা ও সাধনায় একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যে যার কোনো তুলনা নেই। বন্ধুরা, এই বিষয়টি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই জরুরি, কিন্তু যারা সৃজনশীল ছিলেন তাদের জন্য আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা ডিগ্রি বা যোগ্যতা কিন্তু কখনোই আসলে প্রধান ভূমিকা পালন করেনি। তাদের যে সৃজনশীলতা, তাদের যে মেধা, তাদের যে মনন, সেটি কিন্তু তারা প্রকাশ করতে সক্ষম হয়েছেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান সেটা কিন্তু সাহিত্যের সকল শাখায় রয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ, চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা, কারণ তিনি কিন্তু সাহিত্যের সকল শাখায় কাজ করেছেন। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকে শান্তিনিকেতনে গিয়েছো। শান্তিনিকেতন কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থিত, যেটিতে কিন্তু বিশ্বভারতী বা এই যে শান্তিনিকেতনে বিশ্বভারতীর কথা বলছি, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলা শিক্ষা বা চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক। ছোটদের লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি গ্রন্থে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা গাই আমার সোনার বাংলা, সেটি কিন্তু কে লিখেছেন বলতো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তার যে এই যে জন্ম মৃত্যুর সহ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়লাম আমরা, সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালো মতো পড়ার চেষ্টা করবে ও মনে রাখবে। যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। সবাই ভালো থেকো, আর নতুন দেশ নিয়ে আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখার কিন্তু তোমাদের সবাইকে অনুরোধ রইল, এবং বন্ধুদের সাথেও তোমরা কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, যেন সবাই তোমাদের মতো সবাই মিলে একসাথে তোমরা শিখতে পারো। কারণ সবাই নিশ্চয়ই জানো যে আমাদের একটি মেইন বা মূল উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে নেভার স্টপ লার্নিং। অর্থাৎ আমরা কখনোই থামবো না, সবসময় পড়া বা শেখার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।